প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে 151 রান করেন বাবর। সবচেয়ে কম সময়ে 19টি সেঞ্চুরি রেকর্ড করেন তিনি। তার বর্তমান সাফল্যের পেছনে কোহলির পরামর্শ সাহায্য করেছে বলে জানান পাকিস্তানি অধিনায়ক। 4 বছর আগে কোহলির কাছ থেকে পরামর্শ পাওয়া তাকে কীভাবে বদলে দিয়েছে। এশিয়া কাপে ভারতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের আগে সে কথাই জানালেন পাকিস্তানি অধিনায়ক বাবর। বাবর বলেছেন, বিরাটের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তার মতো ক্রিকেটারের প্রশংসা পেলে আত্মবিশ্বাস বেড়ে যায়। তার সঙ্গে কথা বলতে পারা আমার কাছে খুবই গর্বের ব্যাপার। 2019 সালে একবার তার সঙ্গে কথা হয়েছিল, ওই সময় সে সেরা ফর্মে ছিল, এখনও অবশ্য দারুণ ফর্মে আছে। আমার ব্যাটিং নিয়ে তাকে কিছু প্রশ্ন করেছিলাম, সে আমাকে খুব গভীরভাবে অনেক কিছু বুঝিয়েছিল আর সেটা আমাকে অনেক সাহায্য করেছিল। গত বছর কোহলিও বাবরের প্রশংসা করে বলেছিলেন, প্রথম দিন থেকেই বাবর আমাকে শ্রদ্ধা করে, সে অনেক বড় মাপের ব্যাটার, এই মুহূর্তে সব ধরনের ক্রিকেটও ভালো খেলছে, তারপরও আমার প্রতি তার ব্যবহার আগের মতোই আছে। বিরাট কোহলি ও বাবর আজম আলোচিত দুই ক্রিকেটারের মধ্যে কে সেরা তা নিয়ে চলে বিতর্ক। তবে দুজনেই একে অন্যকে শ্রদ্ধা জানাতে কখনোই কাপড় করে না।